হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে বর্তমানে চলমান। বর্তমানে কোনো কিছু চলমানটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে দিতে পারি, কোনো কাজ বর্তমানে হচ্ছে যদি বোঝায় সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট এম ইজ আর ভার্বের আই এন জি, তারপর হচ্ছে দ্য অবজেক্ট, এই অবজেক্টটা। তাহলে এম ইজ আর, এটা হচ্ছে দ্য অক্সিলারি। তাহলে আমরা কী করতে হবে, প্রথমে আমরা একটা সাবজেক্ট নিব, সেই সাবজেক্টের সাথে আমরা অক্সিলারি ভার্ব এম ইজ আর সেই সাবজেক্ট অনুযায়ী আমরা ইউজ করব। তারপর যে ভার্বটা ইউজ করব সেই ভার্বের সাথে যদি আইএনজি ইউজ হয় তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো আমরা সাধারণত সাবজেক্টগুলো আমি তৈরি করলাম, এই সাবজেক্টগুলো হয় আই, উ, ইউ, দে, হি, শি, ইট, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আর এটার সাথে আমরা অক্সিলারি এম ইজ আর যে কোনো তিনটে ইউজ করব, আর হচ্ছে যে ভার্বের সাথে কী করব আইএনজি ইউজ করব, এবং তারপর হচ্ছে অবজেক্টটা ইউজ করব। ঠিক আছে, আর সাথে কার ইউজ হয় সাধারণত, এটা আই এর সাথে সবসময় এম ইউজ হয়, উই, ইউ, দে এর সাথে সাধারণত সবসময় আর ইউজ হয়, হি, শি, ইট এই তিনটের সাথে ইজ ইউজ হয়। ঠিক আছে, তাহলে আমার দুইটি এক্সাম্পল দেখাচ্ছি। প্রথম এক্সাম্পল হচ্ছে যে আই এম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতেছি, এবং সেকেন্ড এক্সাম্পল হচ্ছে যে উই আর প্লেয়িং ফুটবল, আমরা ফুটবল খেলতেছি। তাহলে প্রথম এক্সাম্পলটা হচ্ছে যে এখন এখানে উই আর প্লেয়িং ফুটবল, সেটা হচ্ছে উই হচ্ছে যে সাবজেক্ট, আর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর সাথে মূল ভার্বের আইএনজি, মূল ভার্ব হচ্ছে যে প্লেয়িং, প্লে, আর তার সাথে আইএনজি প্লেয়িং, তারপর হচ্ছে যে অবজেক্ট হচ্ছে যে ফুটবল। তাহলে আমরা ফুটবল খেলতেছি, উই আর প্লেয়িং ফুটবল। ঠিক আছে, এখন আমরা চলে যাব ফর এক্সাম্পল, ইউ আর প্লেয়িং ফুটবল, তোমরা ফুটবল খেলতেছ, দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলতেছে। ইউর সাথে আমি আগে বললাম আর হবে, অক্সিলারি ভার্ব আর আসবে, আর তার সাথে প্লে, প্লেয়ের আইএনজি হবে, আর দে এর সাথে হয় আর, তাহলে দে আর প্লেয়িং ফুটবল। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো, হি ইজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলতেছে, শি ইজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলতেছে। হি সাধারণত পুরুষের ক্ষেত্রে ইউজ করা হয়, আর শি সাধারণত মহিলাদের ক্ষেত্রে ইউজ করা হয়। তো হি ইজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলতেছে, আর শি ইজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলতেছে। জাস্ট এখানে সেন্স ক্লিয়ার করার ক্ষেত্রে তুমি যখন পুরুষকে ইন্ডিকেট করবা তখন হি ইউজ করবা, যখন মহিলাকে ইন্ডিকেট করবা তখন শি ইউজ করবা। ঠিক আছে, এখন হচ্ছে দে পরের এক্সাম্পল হচ্ছে দে রাজু ইজ প্লেয়িং ফুটবল, রাজু ফুটবল খেলতেছে। এখন রাজু হচ্ছে একটি ব্যক্তি, রাজুর পরে সাধারণত আমরা ইজ ইউজ করি, আর প্লে হচ্ছে দে মূল ভার্ব, তার সাথে আইএনজি। রাজু ফুটবল খেলতেছে, যখন আমরা বলবো তখন রাজু ইজ প্লেয়িং ফুটবল। এখন আরেকটা এক্সাম্পল, এটা হচ্ছে যে আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস, আর আমরা ভাত খাচ্ছি, তাইলে উই আর ইটিং রাইস। ঠিক আছে, উই আর ইটিং রাইস, এখানে ইটটা হচ্ছে যে ভার্ব, তার সাথে কি হবে আইএনজি ফর্ম, আইএনজি ফর্ম হবে। ঠিক আছে, তাইলে হচ্ছে যে ইট হয়ে যাবে ইটিং, তারপর হচ্ছে তোমরা ভাত খাচ্ছ, ইউ আর ইটিং রাইস, তারা ভাত খাচ্ছে, দে আর ইটিং রাইস। ঠিক আছে, সে ভাত খাচ্ছে, হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে, শি ইজ ইটিং রাইস। এখানে শিটা হচ্ছে যে জাস্ট আমি মেয়ে বা মহিলাকে ইন্ডিকেট করছি, সেই জন্য শি ইউজ করছি। ঠিক আছে, দুইটা সেন্স ক্লিয়ার করার জন্য হি এবং শি ইউজ করা হয়েছে। শি এর জায়গায় একজন মহিলার নামও হইতে পারে, তো আমরা সেটা এখন ইউজ করছি, মিনা ভাত খাচ্ছে, তাহলে মিনা ভাত খাচ্ছে হলে কি হবে, মিনা ইজ ইটিং রাইস, মিনা ভাত খাচ্ছে। তাইলে শির জায়গায় এখন আমরা এখানে মিনা ইউজ করলাম, মিনা ইজ ইটিং রাইস। আরো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, এখন হচ্ছে যে আমি সিটি লিখতেছি, আই এম রাইটিং লেটার, আমরা সিটি লিখতেছি, উই আর রাইটিং লেটার। ঠিক আছে, ইউ আর রাইটিং লেটার, তুমি সিটি লিখতেছ, আর দে আর রাইটিং লেটার, তারা সিটি লিখতেছে। ঠিক আছে, লিখতেছে হবে, তেছি লিখছি, তারা সিটি লিখতেছে, কন্টিনিউ, এখন সিটিটা লিখতেছে এরকম, তুমি সিটি লিখতেছ এরকম হবে। তো এই আজকে যে এক্সাম্পলগুলো দিচ্ছি তার উপর একটা ছোট পরীক্ষাও আছে, তোমরা ভিডিওর সাথে থাকো এবং দেখবা কীভাবে আমি পরীক্ষা নিচ্ছি সেটার। তারপর হি ইজ রাইটিং লেটার, সে সিটি লিখতেছে, শি ইজ রাইটিং লেটার, সে সিটি লিখতেছে। ঠিক আছে,
জীবন ইজ রাইটিং লেটার, জীবন চিঠি লিখতেছে, রহিম ইজ ইটিং নাও, রহিম এখন খাচ্ছে। যদি নাও ওয়ার্ডটা থাকে তাহলে এটা কন্টিনিউয়াস, এখানে নাওটা সেই জন্য দেখানো হচ্ছে। যদি কোনো লাইনে এখন কথাটা থাকে, করতেছে, এখন যাচ্ছে, এখন খাচ্ছে, তাহলে সরাসরি এটা কন্টিনিউয়াস হয়ে যাবে। তাইলে রহিম এখন খাচ্ছে, রহিম ইজ ইটিং রাইস, ঠিক আছে? এখানে রাইস না, শুধু খাচ্ছে, জাস্ট এটা রহিম এখন খাচ্ছে, রহিম ইজ ইটিং নাও। তারপর জীবন এখন চিঠি লিখতেছে, তাহলে জীবন ইজ রাইটিং লেটার, ঠিক আছে? বুঝতে পারছো? এখন আমি তোমাদেরকে কিছু, প্রথম দুইটা এক্সাম্পল হচ্ছে যে উই আর ফ্লাইং, আমরা উই আর ফ্লাইং, দেখো উই হচ্ছে যে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর ফ্লাইয়ের সাথে যে ফ্লাই হচ্ছে মূল ভার্ব, তার সাথে ইনজি। উই আর ফ্লাইং টু ইন্ডিয়া, ইন্ডিয়াতে আমরা ফ্লাইং করতেছি, এখন এখন করতেছি। তার মানে কি বলছে, নেক্সট মান্থ, পরের মাসে আমরা কি করব, ইন্ডিয়াতে ফ্লাই করব। তাইলে এখানে ফিউচার টাইম, ফিউচার টাইম যদি ইন্ডিকেট থাকে তাহলে এটা হবে কি, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এটা হবে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। দ্য প্রাইম মিনিস্টার ইজ ট্রাইং, প্রধানমন্ত্রী চেষ্টা করতেছে। প্রাইম মিনিস্টারটা হচ্ছে এখানে কি, এখানে হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে যে অক্সিলারি, ট্রাই হচ্ছে চেষ্টা, ট্রাইং কন্টিনিউয়াস ফর্ম। তাইলে প্রধানমন্ত্রী চেষ্টা করতেছে কি, টু কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট করতে, যোগাযোগ করতে, হিজ অ্যাডভাইজার, তার অ্যাডভাইজারের সাথে নাও। যদি নাও থাকে তাহলে কন্টিনিউয়াস হবে, ঠিক আছে? সেই জন্য আমি এক্সাম্পলটা দিছি, নাও অথবা নেক্সট টাইম, এটা হলো ফিউচার টাইম যদি ইন্ডিকেট করে তাহলে সেটা হবে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? পরেরটা, রাজু ইজ ওয়াল্কিং, রাজু হাঁটতেছে, টু স্কুল, স্কুলতে, টু মোর, আগামীকাল। যদি ভবিষ্যতের কোনো টাইম থাকে সেটাও কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। রাজু ইজ ওয়াল্কিং টু স্কুল, স্কুলতে, এখানে এখানে টুমোরো মানে হচ্ছে যে আগামীকালকের কথা বলছে, সে এটা প্রতিদিন মানে ভবিষ্যতে, সে একটা ফিউচার টাইমের কথা বলছে, সে আগামীকাল স্কুলে যাবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যে প্রেজেন্ট, এরকম যদি থাকে তাহলে আমরা এটা কি করবো, প্রেজেন্ট কন্টিনিউ। তো অনেক বুঝিয়েছি, এবার দুইটা এক্সাম্পল দিলাম, তোমরা করবা, এই দুইটা আমি করে দিব, আর দুইটা তোমাদেরকে দিব, তোমরা করবা, তোমরা ওই দুইটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবা। তাহলে হি ড্রাইভ টু স্কুল টুমোরো, তাহলে এখানে কি হবে, আমি দিচ্ছি হি এর সাথে আমরা কি বলবো, অক্সিলারি আসবে ইজ, আর ড্রাইভের সাথে কি আসবে, ড্রাইভিং, ডি ড্রাইভিং আসবে, ঠিক আছে? তাইলে ড্রাইভিং আসবে, তাইলে এখানে একটা এক্সাম্পল হইলো, হি ইজ ড্রাইভিং টু স্কুল টুমোরো। পরেরটা হচ্ছে যে মিনা, মিনার সাথে কি হয়, মিনা ইজ, মিনা ইজ কি করবে, সুইমের সাথে হবে সুইম, এস সুইমিং, এস ডাব্লিউ আই এম আই এন জি, সুইমিং হবে। তাহলে মিনা ইজ সুইমিং রাইট নাও। তাইলে আমার মনে হয় দুইটা এক্সাম্পল দিই তোমাদেরকে বুঝাইতে পারছি, ঠিক আছে? এই দুইটা এক্সাম্পল আমি একটু বোল্ড করে দিই, তাইলে তোমাদের চোখে লাগবে, ঠিক আছে? লাল করে দিলাম দুইটা এক্সাম্পল, ঠিক আছে? ওকে, এখন পরে দুইটা, দুইটা হচ্ছে যে তোমাদের কাজ, তোমরা আমাকে এটা কমেন্টসের মাধ্যমে জানাবা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি হবে দা স্টেডিয়াম নাও। আমি সেন্সটা ক্লিয়ার করে দিচ্ছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্টেডিয়ামটা এক্সাম, এক্সামিং করতেছে, এক্সামিং করতেছে, তাইলে এখানে কি হবে, তোমরা আমাকে এটা কমেন্টসে জানাবা। দ্য হেড ক্লার্ক কি হবে, টাইপ দ্য লেটার, হেড ক্লার্ক সিটি টাইপ করতেছে, কি সেন্স হবে সেটা তুমি, আমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবা, ঠিক আছে? দুইটা তোমাদের বাড়ির কাজ ছিল, আর দুইটা এখন আমি বুঝিয়ে দিব। দ্য বেবি ক্রাই বিকজ ইট ইজ হাংগ্রি নাও, এই নাও, নাও এর কারণে হচ্ছে তো কন্টিনিউয়াস হবে সেটা আমরা বুঝছি। তাহলে এখানে কি হবে, এখানে হবে দ্য বেবি কি হবে, দ্য বেবি ইজ, বেবি ইজ, তাহলে ক্রাইয়ের সাথে কি হবে, ক্রাইয়ের সাথে হবে ক্রাইং, ক্রাইয়ের সাথে হবে ক্রাইং, সি আর আই এন জি, ঠিক আছে? সি আর ওয়াই, তাহলে কি হবে, বেবি ইজ ক্রাইং বিকজ ইট ইজ হাংগ্রি নাও, বাচ্চাটি কাঁদতেছে, কাঁদতেছে, কন্টিনিউয়াস কাঁদতেছে, কেন, ইট ইজ হাংগ্রি, ইট ইজ হবে না বেবি, আরে বেবিটা কি হচ্ছে, হাংগ্রি, এখন ক্ষুধার্ত। তারপর পরের এক্সাম্পলটা হচ্ছে যে ইট ইজ 10 AM, ইট ইজ 10 AM নাও, এখন 10টা বাজে, দ্য সান শাইন ইন দ্য ইস্টার্ন স্কাই, তাহলে কি হচ্ছে, এখানে হচ্ছে যে দ্য সান, সূর্য,
সূর্য যদি কি হবে ইজ সূর্য ইজ শাইনিং আলো দিবে শাইনিং আলো দিচ্ছে এস এইচ আই এন আই এন জি শাইনিং তাইলে হচ্ছে যে শাইনিং আই দেখা এস এইচ আই এন এন জি ওকে শাইনিং তাহলে হচ্ছে যে আমি এটা দেখাই দিচ্ছি সেটা হচ্ছে যে দ্য সান ইজ শাইনিং ইন দ্য ইস্টার্ন স্কাই পূর্ব আকাশে আলো দিচ্ছে যেহেতু 10টা বাজে তাহলে এখন কন্টিনিউ আলো দিচ্ছে একটা কাজ করতেছে সূর্যটা ঠিক আছে তাহলে এই নামের কারণে এখানে হচ্ছে যে কন্টিনিউস তাহলে আমার সেন্সটা কিন্তু সান সানের পরে ইজ ইজ এর সাথে কি হবে মূল ভার্ব হচ্ছে শাইন তার সাথে আইএনজি হচ্ছে ঠিক আছে তাহলে এটাকে আমরা একটু হাইলাইট করে দিতে পারি ইজ ক্রাইং এভাবে তোমরা আমাকে কমেন্টসে জানাবা আর ইজ শাইনিং এটা আমরা একটু মার্ক করে দিচ্ছি তাহলে দুইটা সেন্স তোমরা ক্লিয়ার হচ্ছে আরো দুইটা এক্সাম্পল আমরা তোমাদেরকে দিব তোমরা দুইটা করে আমাকে অবশ্যই করিম রিড নাও কি হবে এটা তোমরা জানো করিম রিড নাও করিম কি করতেছে রিড নাও এখন করতেছে ফর এক্সাম্পল আই এম স্টাডি এট ঢাকা ইউনিভার্সিটি নাও তাহলে আই দিলাম এম দিলাম স্টাডেড হবে স্টাডিং হবে স্টাডি হবে কি হবে সেটা মানে স্টাডেড হবে সেটা তোমরা আমাকে অবশ্যই জানাবা আই এম স্টাডি এট ঢাকা ইউনিভার্সিটি নাও ব্ল্যাঙ্কে কি হবে এবং কেন হবে সেটা তোমরা ছোট্ট করে আমাকে লিখে জানাতে পারো তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা কতটুকু তোমরা হেল্পফুল হেল্পফুল হবে বা তোমাদের কতটুকু ভালো লাগলো সেটা আমাকে জানাবা আর কোন ধরনের বা কোন বিষয়টা তোমরা বুঝো না গ্রামার সেন্সের ইংলিশের সেটা আমাকে অবশ্যই কমেন্টস করবা কমেন্টসে জানাবো আমি সেই সেই রিলেটেড তোমাদের জন্য ভিডিও করব তো এই ভিডিওটা ছিল আমার ফার্স্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি ফার্স্ট কন্টিনিউয়াসের পরের ভিডিওটা আপডেট করব তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পরের ভিডিওটা পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ